তাদের কোনো নির্বাহী যে বিভিন্ন কার্যক্রম থাকে সেইটা আপাতত স্থগিত হচ্ছে। তারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে পুরো আমাদের সাধারণ সভা সেগুলো অ্যাপ্রুভ করেছে, প্রশংসাও করেছে। আমাদের বোঝার কিছু ভুলভ্রান্তি হতে পারে, এখন সংস্কারটা খুব জরুরি বলেই সেই সংস্কারের পক্ষে যেহেতু মত ছিল সবার, আমরা হাউসে বসে বুঝতে পেরেছি, সেই নতুন আলোকে আমরা দেখতে চাই আমাদের কী কী প্রয়োজন। সেক্ষেত্রে পুরোটাই একেবারে ওপেন থাকছে, যে কোনো সদস্য এসে বলতে পারবেন যে এই এই বিষয়ে সংস্কার দরকার, সেটি পুরো অ্যাক্টার্স এই 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 প্রতিষ্ঠানের সদস্য হওয়া থেকে শুরু করে সদস্যদের ইয়েগুলো আপডেট করা থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা কোনো সাংগঠনিক জটিলতা বা কোনো ধরনের অন্য ইসের মধ্যে যেতে চাই না, তারা থাকবেন এবং যে হিসাব কিতাব তাদের এই পর্যন্ত ছিল সেগুলো তাদের দায়িত্ব, পরবর্তীতে আমরা উভয়ে আলোচনা করে আমরা এগিয়ে নেব, তাই তো? এবং এই সংস্কার কমিটি যে যে প্রস্তাবগুলো সংস্কার যারা চাইছে তাদের থেকে এসছে, এছাড়াও বাইরের কেউ যদি কিছু করতে চান, এমনকি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে বুঝি তাদের স্ট্রাকচার এরকম, সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করি এবং এটি সাধারণ সভাতে সবার সামনে উপস্থাপন করা হবে। তারা যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা আইনে পরিণত হবে, গঠনতন্ত্রের ভিতরে ইনক্লুডেড হবে, সেইটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা কোনো মতেই আমাদের মধ্যে বিভেদ বিভাজন এগুলো চাই না বলেই আজকে সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা আসতে পেরেছি যে পুরনো কমিটি তারা থাকছে, সঙ্গে সঙ্গে এই সংস্কার কমিশন বলা হচ্ছে এটাকে, তারা অন্তর্বর্তীকালীন একটা কমিটি মতো। সেই ক্ষেত্রে আমাদের অপশন থাকছে আরও কাউকে কাউকে ইনক্লুড করার। একটা জিনিস হলো যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোভাবে সরাসরি সংশ্লিষ্ট তারা আপাতত এই সংস্কার কমিটির মধ্যে থাকবেন না, যেটা নিয়ে আসলে সংস্কার এটার মূল কারণ হলো একটা অবস্থা তো পরিবর্তন হয়েছে সমগ্র দেশে। সমগ্র দেশে আমরা দেখছি এক ধরনের সংস্কার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, সেখানে বিভিন্ন মত পথ বিভিন্ন জিনিস থাকতে পারে, তো সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন আসছে, নতুন নতুন আইডিয়া আসছে, যে আইডিয়াগুলো ওরা হয়তো ভাবতে পারেনি, সেই নতুন আইডিয়া যারা নিয়ে আসছেন সেগুলোকে আমরা ইনকর্পোরেট করবো, আমরা বুঝবো যে এর কোনো জটিলতা আছে কিনা, কীভাবে ইনক্লুড করবো, অনেক বিষয় থাকবে। আমরা চাই যে বাংলাদেশের অভিনয় শিল্পীরা, আমি মনে করি যে এটি একটি অমিত সম্ভাবনার মিশ্রণ আছে এই অভিনয় শিল্পীদের মধ্যে, তারা ভবিষ্যতে যেন আরও বড় জায়গায় যেতে পারে, একটা নিয়ম একটা শৃঙ্খলার মধ্যে যেন ইন্ডাস্ট্রিটা চলে, এইটা আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ হয়েছে, এটা চিৎকার চাচামেচি হয়েছে, এটা খুব স্বাভাবিক, তো আমি মনে করি না এটা এইটা খুব, আমার মনে হয় যে এটা খুব ক্ষণস্থায়ী, এটা আবেগের বিষয় থাকে, তো আর এখানে অভিনেতারা মানে হচ্ছেন তাদের অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কিছুই আছে। আমরা তাদেরকেও ইনভাইট করবো, তাদের কিছু বলার যদি থাকে, ঠিক আছে, সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ না, যে প্রক্রিয়াটা হচ্ছে সে প্রক্রিয়ার মধ্যে হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় হাউজ নাসিমও স্বীকার করবে, রানক জানে, সবাই জানে, সবাই চাইছে কিছু নতুন করে আমরা ভাবি নিয়ে যাই, ব্যাস এইটুকু। আমরা এটাকে মূলত পেশাজীবীদের সংগঠন হিসেবেই দাঁড় করতে চাই, পেশার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেইগুলো নিরসনকল্পে কী কী আইন কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা দেখতে চাই বিশেষভাবে। এখানে এখানে অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস থাকে, এমন নয় যে আমি যেটা বলছি এটাই হবে, বিপক্ষে মত থাকলে বিভিন্নভাবে মত নেওয়া হবে, বসা হবে লোকজন। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বোঝার ভুলের কারণে কিছু কিছু জায়গায় একটু লুপুরছে, যেগুলো আলোচনা হয়েছে এবং এখানে কেউ দায়ী না এরকম করে। আপনি যদি বলেন যে নাসিম কিংবা রৌনক এরা কি ওই পক্ষে গিয়ে বলেছে না এই আন্দোলন মানি না, সেরকম নয়, কিন্তু নয়, তারা গিয়েছেন, যারা আহত হয়েছে তাদেরকে দেখাশোনা করেছেন, বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় গিয়ে ব্ল্যাক লিস্টে বাই বিডিবিতে গিয়ে মনে হয়েছে সংগতি জানানো, এটা কিন্তু সংগঠন হিসেবে যায়নি সেই হিসেবে, তো এটা তো সঠিক সিদ্ধান্ত ছিল সেই সময়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু বার্তায় ঘটেছে, আমার মনে হয় না সেটা খুব বড়ো হয়ে দেখা যাবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একসাথেই কাজ করি। আগামীকাল বা পরশু হাতে রনকের সঙ্গে আমার দেখা হবে, সেখানে বিভাজন থাকার উচিত না, আমার একসঙ্গে অভিনয় করতে হবে, হয়তো আমি বাবা বা আমার ছেলে বা আমার ভাই, এই এইটা এগিয়ে নিতে চাই বলেই বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমরা যাবো, আর কিছু না। যেহেতু
পরিবেশটা আপনি কেমনভাবে আহ্বান করবেন সাধারণ শিল্পী যারা আছে দুদিন পর কাজের ক্ষেত্রে গেলে যেন এটাকে পিছনে রেখেই তারা সামনের দিকে এগোনোর জন্য যে কাজটা আসলে করবে সেই পরিবেশটা কেমন আহ্বান করবে? আপনি যেটা বললেন তার মধ্যেই কিন্তু উত্তরটা আছে, অর্থাৎ সবার সঙ্গে মিলিয়ে আমরা কাজটা করতে চাই, এককভাবে আমার চাপিয়ে দেওয়ার কোনো ইয়ে নেই। বিকল্প মত যদি থাকে সেই ক্ষেত্রে সেটা যদি যৌক্তিক হয় সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং আলটিমেটলি হচ্ছে আমাদের সাধারণ সবার সেখানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে আমরা এক এক করে গ্রহণ করব যে আমরা কীভাবে আগামীতে এগোচ্ছি, এটুকু। আর দুই পক্ষে তো লোক আছে, তাদের গ্রুপে যারা ছিল তাদের কমিটিতে যারা ছিল সবাই তো হয়তো জিনিসটা ভালোভাবে দিতে পারে, আপনাদের কমিটিতে যারা আছে বা যারা এটা প্রতিবাদ করেছে তারাও জিনিসটা হয়তো খুশি নাও হতে পারে, সেক্ষেত্রে যদি তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো পরামর্শ থাকে সেটা অফিসিয়ালি জানানোর জন্য আপনার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে একজন একটা কথা বলে সেটা বিভ্রান্তি তৈরি করবে, সেই বিভ্রান্তিটা এড়ানোর জন্য কোনো পরামর্শ থাকবে কিনা? আমার একটাই উত্তর, সেটা জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি আমরা কাজ কীভাবে করতে পারি, কেননা সব অভিনয় শিল্পী স্বার্থ সংরক্ষণটাই আমাদের মূল উদ্দেশ্য, আর কোনো কিছু এর মধ্যে নাই। আমি একটু যোগ করতে চাই, দেখলাম যে কিলোরা গহর উনি কিন্তু রাগ করে এক প্রকার চলে গেছেন এবং অনেকটা ক্ষোভ ছেড়েছেন মিডিয়ার উপরে, তো ওনার এই অসন্তোষ নিয়ে আসলে আপনাদের বক্তব্যটা কি? আমি জানি না উনি কি বলেছেন, আমরা জানি না। শেষ করে দিই, তাই শেষ করে দিই। কারো প্রশ্ন আছে আর এই সংস্কার নিয়ে আপনার আসলে মতামত কি, আপনার মনে কোনো কষ্ট আছে কিনা বা আপনি এটা কি ভাবছেন? এই ফ্রেমটা ঠিক করেন, যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য।